তার রচিত গান আজকে ভারতবর্ষ এবং বাংলাদেশ দুটি রাষ্ট্রের আজকে জাতীয় সারা পৃথিবীতে রবীন্দ্রনাথের 162তম জন্মদিন পালন হচ্ছে। আমরা হুগলি চিচুড়া পৌরসভা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম। আমাদের জানেন যে জীবনে মরণের শয়নে সকলে সবেতেই রবীন্দ্রনাথ প্রথাগত শিক্ষা বাদক। তিনি যেভাবে মানুষের সমস্ত জীবনটা তার প্রতিভায় ছেয়ে আছে, আপনারা জানেন গান বাজনা আবৃত্তি নাটক সব কিছু, এবং সেই সঙ্গে সঙ্গে স্বাধীনতা সংগ্রামের প্রতি তার একটা অকুণ্ঠ শ্রদ্ধা ছিল। তিনি রবীন্দ্র গান্ধীজি এবং তার কস্তুরবা গান্ধীকে নিয়ে এসে সেই বোলপুরের আশ্রমে শ্রদ্ধা জানিয়েছিলেন, এবং তিনি এই ইংরেজদের অত্যাচারের জন্য নাইট উপাধি ত্যাগ করেছিলেন। আবার আমরা দেখেছি যে যখন সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য তিনি বেলেঘাটাতে যখন সাম্প্রদায়িক হানাহানি চলছে সেখানে গিয়ে উনি রাখিবন্ধনের ভেতর দিয়ে সবাই ভেতর সম্প্রীতি রক্ষা করেছেন, এবং এখানে নজরুল যখন জেলে বন্দী আছেন তিনি অনশন করছেন, নজরুল বিভিন্ন পত্রপত্রিকায় স্বাধীনতার জন্য লেখার জন্য তাকে বন্দী করা হয়েছে, তখন রবীন্দ্রনাথ বিচলিত হয়েছেন, নজরুলকে বলছেন তোমার মতো বিদ্রোহী মানুষের এই দেশের দরকার আছে, তুমি এক্ষুনি অনশন প্রত্যাহার করো। তার কথায় নজরুল অনশন প্রত্যাহার করেছে। এইভাবে তার জীবনটা একদিকে যেমন নানান দিক কবিতা আবৃত্তি না, এবং সেই সঙ্গে সঙ্গে দেশের প্রতি ভালোবাসা, আন্তরিকতা, নেতাজির প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা, এই সবটাই রবীন্দ্রনাথের ভেতরে রয়েছে। আমরা সমস্ত স্তরের মানুষ ভারত বাংলার এবং চুঁচুড়ার নাগরিক কিন্তু আমাদের সংস্কৃতি ঐতিহ্য একটা ইতিহাস তৈরি করেছে হুগলি চুঁচুড়ার সাংস্কৃতিক ঐতিহ্য। আজকে সর্বত্র বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে সাংস্কৃতিক পরিমণ্ডলকে আমরা আরও এগিয়ে নিয়ে যেতে চাই, এবং রবীন্দ্রনাথকে আমার শ্রদ্ধা প্রণাম জানিয়ে যারা উপস্থিত হয়েছে আজকের অনুষ্ঠানে তাদের কৃতজ্ঞতা অভিনন্দন এবং শ্রদ্ধা জানিয়ে আমার কথা।